বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমি আশা করছি তোমরা ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করতে যাচ্ছি ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের সমাজকর্ম বিষয়ের আমার দ্বিতীয় ক্লাসে। এর আগে আমার প্রথম ক্লাসে যারা করেছ তোমরা ইতিমধ্যেই জেনে গেছ যে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম সমাজকর্ম বিষয়ের মানবন্ধন নিয়ে এবং সমাজকর্মের ধারণা নিয়ে। আমি প্রথম ক্লাসে শুধুমাত্র সমাজকর্মের ধারণা নিয়েই বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম। তো চলো, আজকের ক্লাসে আমি আলোচনা করব সমাজকর্ম পেশাটির লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো নিয়ে, কি কোন কোন লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে বা এই সমাজকর্ম পেশাটি কাজ করে বা এই সমাজকর্ম বিষয়টির কাজ, এটার লক্ষ্য কি, এটার উদ্দেশ্য কি, সেগুলো নিয়ে আমি কথা বলবো। তোমাদের বইয়ের মধ্যে তোমরা 10টি 12টি বা তার চাইতে বেশি তোমরা লক্ষ্য উদ্দেশ্য পাবে। তো এখানে আমি 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলবো, কারণ আসলে সবগুলো লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যদি কথা বলতে যাই, তাহলে যেহেতু এটি অনলাইন ক্লাস, তাহলে আমাদের অনেক লেংদি হয়ে যাবে, লম্বা ক্লাস হয়ে যাবে, যেটা আবার পরবর্তীতে আমাদের আপলোড দিতেও সমস্যা হয়, আবার তোমাদের বুঝতেও সমস্যা হবে, তোমাদের মনোযোগ বিচ্যুত হবে। এই জন্য আমরা ছোট ছোট করে ক্লাসগুলো করব, ছোট ছোট করে আমরা বিষয়গুলো জানব। চলো শুরু করি আমরা আমাদের আজকের অনলাইন ক্লাস। দেখো, সমাজকর্ম এই পেশাটির লক্ষ্য এবং উদ্দেশ্যের মধ্যে 1 নম্বরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে সামাজিক কুসংস্কার দূরীকরণ। আচ্ছা, সামাজিক কুসংস্কারটা কি, এটা একটু আগে আমরা জেনে নিই। দেখো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমাজে আমরা বসবাস করি, এবং এই সমাজে বসবাস করতে গিয়ে আমাদের নির্দিষ্ট কিছু রীতিনীতি আমরা পালন করে থাকি। আবার আমরা এমন কিছু রীতিনীতি পালন করে থাকি যা আসলেই আমাদের জন্য কোনো কল্যাণকর নয়। আমরা বিভিন্ন ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের মধ্যে আমরা রেখে দিই, এবং এগুলো আসলে যুগে যুগে এটা হয়ে এসেছে। আর এটা যতই আমরা সভ্য হচ্ছি, যতই আমরা শিক্ষিত হচ্ছি, ততই আমরা এই কুসংস্কারগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখছি। এখন দেখো, আমাদের সমাজের একেবারে আষ্টেপৃষ্ঠে এমন কিছু কুসংস্কার রয়ে গেছে যেগুলো আসলে আমরা এখন পর্যন্ত এগুলো থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। উদাহরণ যদি দেই তাহলে বুঝতে পারবে, দেখবে যে আমাদের গ্রামে, আমাদের বিশেষ করে গ্রামীণ সমাজ, যেগুলো এই সমাজগুলোতে দেখবে গর্ভবতী মায়েদেরকে পুষ্টিকর খাবারগুলো খেতে দেয় না, মনে করো বোয়াল মাছ খেতে দেয় না। কেন? তাদের মধ্যে একটি অন্ধবিশ্বাস কাজ করে যে যদি বোয়াল মাছ খেতে দেয়া হয় তবে ওই গর্ভবতী মহিলার পেটের বাচ্চাটির মুখটি বোয়াল মাছের মতো হয়ে যাবে। বিষয়টি আসলেই লজ্জাজনক যে এমন একটি ভ্রান্ত বিশ্বাস আমরা ধারণ করি। শুধু তাই না, গর্ভবতী মাকে কাতলা মাছ খেতে দেয় না। কেন? কারণ বাচ্চাটির মাথা বড় হয়ে যাবে। এটিতে হচ্ছে একজন মাকে নিয়ে, এছাড়াও আরো অনেকগুলো তোমার আমাদের কিছু কুসংস্কার আমাদের মধ্যে আছে। মনে করো পরীক্ষার আগে ডিম খেতে দেয় না, কেন? পরীক্ষায় ডিম পাবে এই জন্য। আবার দেখবে যে যেই গাছে বেশি ফল ধরে ওই গাছে কিছু নেকড়া, মানে যেটা তোমরা গ্রামের ভাষা বলো তেনা, বা বিভিন্ন রকমের ময়লা ঝাড়ু এগুলো ঝুলিয়ে রাখে। কেন? তারা মনে করে যে এতে করে গাছে ফল বেশি ধরবে বা কারোর মুখ লাগবে না। এটা আসলে শুধুমাত্র এগুলো কুসংস্কার নয়, যারা মুসলিম যারা তাদের জন্য এগুলো আসলে একটা শিরক, এবং শিরক খুবই বড় একটি গুণা। কারণ তুমি তুমি বিশ্বাস করছো যে তোমার গাছের ফলটি রক্ষা করবে সেই ঝাড়ু, সেই ন্যাকড়াটি, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। তো এই ধরনের, এছাড়াও আবার এমন কিছু কুসংস্কার আছে যেগুলো আসলে আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের জীবন ব্যবস্থাটাকে কঠিন করে তুলেছে বা দুর্বিষহ করে তুলেছে। তো এই সামাজিক কুসংস্কার যেগুলো আছে প্রচলিত, এখন এগুলো যদি তুমি তুলে দিতে চাও তাহলে তোমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে, তোমাকে তাদেরকে বুঝাতে হবে। তো সমাজকর্ম এই পেশাটির একটি বিষয় হচ্ছে মানুষকে সচেতন করা বিভিন্ন বিষয়ে। এই যে আমি একটু গর্ভবতী মায়েদের কথা বলেছিলাম, গর্ভবতী মাকে কি ধরনের খাবার দিতে হবে, কি ধরনের পরিচর্যা করা লাগবে, তার পেটে যে বাচ্চাটি আছে সেটি সঠিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য কি কি করা লাগবে, ও বাচ্চার বিকাশের জন্য কি কি করা লাগবে, এই বিষয়গুলো মায়েদেরকে, শাশুড়িদেরকে বোঝানোর জন্য বা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য সমাজকর্ম পেশাটি কাজ করে। যারা সমাজকর্মী তারা
ওই প্রসূতি মা এবং তাদের পরিবারকে এই বিষয়গুলো জানিয়ে সচেতন করে। এতে করে হয় কি, তাদের মধ্যে সেই ভ্রান্ত যে ধারণাটি ছিল, কুসংস্কার যেটা ছিল, তারা এগুলো এগুলো থেকে আস্তে আস্তে এরা বিরত হয়ে যায়, এগুলো থেকে এগুলো ছেড়ে দেয়। তো সমাজকর্মের একটা অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে কুসংস্কারগুলো আছে এগুলোকে দূর করা। আচ্ছা, 2 নম্বর যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হচ্ছে সমস্যার স্থায়ী সমাধান। প্রথম ক্লাস আমি বলেছিলাম মনে আছে যে সমাজকর্ম বিষয়টা এমন একটি বিষয় বা এমন একটি কৌশল অথবা প্রক্রিয়া যাতে একজন মানুষের বা কোনো দলের সমস্যার সমাধানটা এমনভাবে করবে যেটা স্থায়ী সমাধান হয়ে যাবে, যাতে ওই সমস্যাটি ব্যক্তি দ্বিতীয়বার আর ফেস না করে। যদি এমন হয়, মনে করো যে আমরা একটা সমস্যার অস্থায়ী একটা সমাধান করে দিলাম, এতে করে কি আসলে ওই ব্যক্তিটি স্বাবলম্বী হবে বা সমস্যাটা যদি স্থায়ী সমাধান না হয় তাহলে লাভ হলো কি, সে আবার সেই সমস্যায় পতিত হবে। যদি এমন করা যায় যে যে কোনো একটি সমস্যাকে বৈজ্ঞানিকভাবে একেবারে স্থায়ী সমাধান, যাতে এই সমস্যায় ওই ব্যক্তি বা ওই জাতি দ্বিতীয়বার আর না পড়ে, তাহলে হবে কি আমাদের সমস্যাগুলো যেটি নিয়ে আর চিন্তা করার কোনো দরকার হবে না, যে এই সমস্যাটি বাদ এবার চলো আমরা দ্বিতীয় কোনো সমস্যা নিয়ে আমরা কাজ করবো, যেটি সমাধান করলে আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে, উন্নয়ন হবে এবং আমাদেরও জীবন মানের উন্নয়ন হবে। তাহলে সমাজকর্ম বিষয়ের দ্বিতীয় লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সমস্যার স্থায়ী সমাধান, নট অস্থায়ী, অস্থায়ী নয় স্থায়ী সমাধান। তারপর আসো জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণ। আচ্ছা, মনে করো তুমি একটি জনগোষ্ঠীর সমস্যার সমাধান করবে, এখন যেই জনগোষ্ঠীর সমস্যা নিয়ে তুমি কাজ করবে সেই জনগোষ্ঠী যদি এগিয়ে না আসে, তাদের যদি অংশগ্রহণ না থাকে, তাহলে কখনোই ওই সমস্যার সমাধান করে তুমি ভালো কোনো ফলাফল পাবে না। মনে করো তুমি একটি সমাজ ব্যবস্থায় নিরক্ষরতা দূর করতে যাচ্ছ, নিরক্ষরতা একটি সমস্যা, এটা দূর করে মানুষকে শিক্ষিত করে তুলবে। এখন ওই সমাজে যারা বসবাস করে তুমি তাদের নিরক্ষরতা দূর করার জন্য মনে করো ফ্রিতে তুমি পড়ালেখার ব্যবস্থা করে দিলে, বিভিন্ন জনসচেতনতামূলক তুমি কথাগুলো তুমি বললে, শিক্ষার বিভিন্ন গুরুত্ব নিয়ে তুমি তাদেরকে বুঝালে, কিন্তু তাদের কেউই সেটি করলো না। তোমার পক্ষে আদৌ কি সম্ভব এই সমস্যার সমাধান করা? কখনোই না। আবার খেয়াল করো, মনে করো তুমি বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করবে, কমাবে, এতে করে তোমাকে কি করতে হবে, মানুষকে বুঝাতে হবে যে 2-এর অধিক সন্তান নয়, এখন ধরো বা 1-এর অধিক সন্তান নয়। এখন তুমি যতই বুঝালে, যতই মানুষকে ইয়ে তুমি সচেতন করলে না কেন, যদি তারা সচেতন না হয় কোনো লাভ হবে না। মনে করো বর্তমান সময়ে একেবারে একটি মহামারী যেটা চলছে করোনা ভাইরাস, তুমি করোনা ভাইরাস সম্পর্কে তুমি মানুষকে প্রচুর বুঝালে, প্রচুর তুমি ক্যাম্পেইন করলে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করলে যে হ্যাঁ করোনা হলে অবস্থা খারাপ, মরে যাবে তুমি, অবশ্যই তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে, তোমাকে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে। কিন্তু দিন শেষে যদি এমন হয় যে মানুষ মাস্ক ব্যবহার করলো না, স্যানিটাইজার ব্যবহার করলো না, তাহলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের অংশগ্রহণ না থাকবে। এখন এই যে জনগণকে অংশগ্রহণ করাইতে হলে কি করতে হবে, তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে এমন কোনো কৌশল অ্যাপ্লাই করতে হবে যে কৌশল দিয়ে তাদেরকে এই জিনিসটি তাদের মধ্যে তাদেরকে তারা যাতে গ্রহণ করে নেয়। তো এই কোন কৌশল অ্যাপ্লাই করলে তারা বিষয়গুলো বুঝবে এবং তারা অংশগ্রহণ করবে সেটা নিয়ে মূলত সমাজকর্ম কাজ করে। তাহলে সমাজকর্মের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে। 4 নম্বরে আসো স্বাবলম্বিতা অর্জন। স্বাবলম্বিতা মানে হচ্ছে কি, নিজেই নিজের কাজ করে তুলতে পারা, নিজে নিজের কাজ করতে পারা, নিজে নিজের সমস্যা সমাধান করে, এটাকে আমরা বলি কি স্বাবলম্বী বলি। দেখো আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সমাজকর্ম মানুষের সমস্যার সমাধানটি এমন ভাবে করে যাতে সে তার নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে, অন্য কারো হেল্প লাগে না, নিজেরটা সে নিজেই করতে পারে। যখন একজন মানুষ স্বাবলম্বী হয়ে যায়, নিজে নিজের সমস্যার সমাধান যখন করে ফেলে, তখন সে কিন্তু অন্য কারো দ্বারস্থ আর হয় না। প্রত্যেকটি স্বাবলম্বী ব্যক্তি কিন্তু এক একটি সম্পদ, আর পরনির্ভরশীল প্রত্যেকটি ব্যক্তি এক একটা ভোজা। যদি এমন হয় তুমি তোমার ভরণ পোষণ তুমি নিজে চালাইতে পারো, তুমি নিজের সমস্যাগুলো তুমি নিজে সমাধান করতে পারো, তাহলে হ্যাঁ অবশ্যই তুমি একটা সম্পদ। আর যদি তুমি সেটা না পারো তবে অবশ্যই তুমি একটা ভোজা, সেটা দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য। তাহলে সমাজকর্ম কি করে, ওই যে মনে আছে আমি যে একটা উদাহরণ দিয়েছিলাম মাছের, ওই মাছের উদাহরণে কি বলেছিলাম যে সমাজকর্ম পেশাটির কাজ হচ্ছে কি, কিভাবে তুমি মাছ ধরবে সেটা শিখাই দিবে। তো যে ব্যক্তি মাছ ধরা শিখে যায় তো সে তো স্বাবলম্বী হয়ে গেল, সে তো তোমার কাছে আর আসবে না, সমাধানটা হয়ে গেল, স্থায়ী সমাধান।
তাহলে এটা অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে স্বাবলম্বিতা অর্জন। সর্বশেষ যেটা সেটা হচ্ছে নেতৃত্বের বিকাশ। নেতৃত্বের বিকাশ হচ্ছে নতুন করে নেতা তৈরি করে দেয়া, নতুন করে সমাজকর্মী তৈরি করে দেয়া। মনে করো আমরা যদি আজকে, আমি তোমাদের ক্লাস নিচ্ছি, আমি শিক্ষক তোমরা স্টুডেন্ট, একটা সময় গিয়ে আমি কিন্তু চলে যাব, হ্যাঁ মরে যাব, বা আমার বার্ধক্য চলে আসবে, আমার পক্ষে সম্ভব হবে না। এই জায়গাটি নতুন কোন একজন শিক্ষক আসতে হবে, আর সে কে আসবে, কোন জায়গা থেকে আসবে? সে কি মঙ্গল গ্রহ থেকে আসবে? না, সেটা তোমাদের মধ্য থেকেই কেউ একজন তৈরি হয়ে আসবে এই প্ল্যাটফর্মে। আবার ঠিক এই জায়গাটাতে আমারও এক সময় শিক্ষক ছিল, তার জায়গাটি আমি দখল করেছি, আবার আমার জায়গাটি তোমরা কেউ একজন দখল করবে। তো নতুন করে যদি আমি শিক্ষক তৈরি না করি, নতুন করে যদি নেতা তৈরি না করি, তাহলে ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে, সেই ভবিষ্যৎ প্রজন্মকে দিক নির্দেশনা দিবে কে? ঠিক তেমনি একটি সমাজে, মনে করো একজন সমাজকর্মী মানুষকে কৌশল শিখাবে বিভিন্নভাবে তার সমস্যাগুলো সমাধান করার জন্য, তো ওই সমাজকর্মীর অবর্তমানে উনি যখন থাকবে না, ওনার অনুপস্থিতিতে তো আরেকজন সমাজকর্মী তৈরি করে দিতে হবে। এটাকেই বলে মূলত নেতৃত্বের বিকাশ। সমাজকর্মীরা যেটা করে, যে প্রত্যেকটি সমাজে তারা কিন্তু কোনো একটি সমাজকে নিয়ে বসে থাকবে না যে আমি এই সমাজের সমস্যাগুলো সারা জীবন শুধু সমাধানই করতে থাকবো, না, তারা কি করবে, প্রত্যেকটি সমাজে একজন করে নেতা তৈরি করে দিবে। ওই নেতাই পরবর্তীতে সমাজকর্মীর ভূমিকাটা সে পালন করবে, সেই পরে ওই সমাজের সমস্যাগুলো সমাধান করবে। তাহলে সমাজকর্মীর অন্যতম একটা লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নেতৃত্বের বিকাশ, নেতা বানাবে, নতুন নতুন করে নেতা তৈরি করবে, খুঁজে বের করে প্রতিভা বের করে তাকে নেতা বানাবে। তো এই ছিল মূলত সমাজকর্ম পেশাটির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে গুরুত্বপূর্ণ 5টি লক্ষ্য এবং উদ্দেশ্য। আজকে এই পর্যন্তই থাক, আমরা আবার আগামী ক্লাসে নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।